পরবর্তী সভাপতি বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির বাংলার মাটি ও মানুষের সন্তান মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমোনাই। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি বলেছেন 71-এ নাকি পাকিস্তানের বিরুদ্ধে ভারত বিজয় অর্জন করেছে। আমি বাংলাদেশ সরকারকে বলবো, রাজনাথ সিং এর জবাব দিন, 71-এর যুদ্ধ কি ভারতের সাথে হয়েছিল না বাংলাদেশের সাথে হয়েছিল? এদেশের মুক্তিযোদ্ধারা লড়াই করেছে না ভারতের সেনারা লড়াই করেছে? আমি বাংলাদেশ সরকারের থেকে স্পষ্ট বক্তব্য চাই। যদি বাংলাদেশ সরকার রাজনাথ সিং এর স্পষ্ট বক্তব্য ব্যর্থ হয়, তাহলে বলবো বাংলাদেশের যে সরকার সে বাংলাদেশের মাটি ও মানুষের সরকার নয়, ওটা ভারতের সরকার, ওই যে দিল্লির সরকার, ওইটা হলো ভারতের চা পাটা পাও চাটা সরকার। প্রভার আমার, ভারত বারবার দাবি করছে যে 71-এর স্বাধীনতা সংগ্রাম তারা করেছে। আমরা বলবো ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে, স্বাধীনতা সংগ্রাম তারা করে নাই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের আবল বণিত সমস্ত জনগণ করেছে। কাজে ভারত যদি নিজেদেরকে বাংলাদেশের স্বাধীনতার নায়ক মনে করে, আমি বলবো এটা ভুল বলেছেন। বরং আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চাই, তাহলে ভারতের বিরুদ্ধে এই ভারতের এই বক্তব্যের জবাব আমাদেরকে অবশ্যই দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন এবং আপনারা এখানে অংশগ্রহণ করেছেন এর জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই দেশ ও মাটিকে আপনি হেফাজত করুন, বিভিন্ন ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করুন, সমস্ত ষড়যন্ত্র কবল থেকে এই বাংলাদেশকে হেফাজত করুন। যারা এখানে অংশগ্রহণ করছে সবাইকে আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনার আলেমদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন, এদের ইসলাম হুকুমাত কায়েম করে দেন, ইসলাম হুকুমাতের জন্য জান মাল সব কিছু কুরবান করার তৌফিক দান করেন, সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।